সবাইকে অভিনন্দন আজকের ক্লাসের। আজকে ক্লাস হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে। আপনাদের প্রত্যেকে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ব্লগ সাইট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে করতে চান, অ্যাফিলিয়েটের সাথে মানে অ্যামাজন করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কিওয়ার্ড। আপনার যদি প্রপারলি পারফেক্টলি কিওয়ার্ড না থাকে, আপনি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট ওইভাবে সার্ভিস দিতে পারবেন না হচ্ছে, বা কোনো যারা কেনাকাটা করে তারা হচ্ছে প্রপারলি খুঁজে পাবে না। এখানে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনার কেজিআর কিওয়ার্ড। তো প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে কেজিআর কিওয়ার্ড কি। কেজিআর কিওয়ার্ড হচ্ছে আপনার কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা এমন একটা কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার অন্য কিওয়ার্ড থেকে আলাদা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড হচ্ছে আপনি উইদিন উইদিন আপনি 15 থেকে 20 দিন বা 25 দিনের মধ্যে হচ্ছে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আই রিপিট, আপনি হচ্ছে 20-25 দিনের মধ্যে হচ্ছে কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে পারবেন। এটা এমন একটা কিওয়ার্ড। তো আমরা হচ্ছে দেখাই আপনাদের কেজিওর কিওয়ার্ড নিয়ে হচ্ছে মার্কেট প্লেসে অনেক কাজ আছে। আপনি হচ্ছে যদি মার্কেট প্লেসে সার্ভিস দিতে যান, আমি যদি একটু ফাইবারে যাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি শুধু লিখবেন যে কেজিআর কিওয়ার্ড। ওকে, আসলো। এখানে আপনি একটু দেখবেন যে হচ্ছে কেজিআর কিওয়ার্ড কিওয়ার্ড দেখেন কেজিআর কিওয়ার্ড কয়টা সার্ভিস, মাত্র 482টা সার্ভিস। এখানে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা, এখানে হচ্ছে সেলার খুবই কম, মাত্র 482টা সার্ভিস আছে এখানে। হ্যাঁ, তার মধ্যে দেখেন তাদের প্রত্যেকটা গিগ, তার আগে আমি দেখাই, বায়ার সবসময় এসে আপনার হচ্ছে অনলাইন আপনার সেলাররা খোঁজে, তো আমি যখন অনলাইন মোড অন করলাম তখন সার্ভিসটা কোথায় গিয়ে দাঁড়ালো দেখেন, মাত্র কত 37টা। বলতে পারেন হচ্ছে খুবই লো কম্পিটিটিভ একটা সার্ভিস। এখানে আপনি মাস্ট বি হচ্ছে আপনার সার্ভিস দিয়ে হচ্ছে রেগুলার আর্ন করার একটা সুযোগ আছে। তো আমি হচ্ছে এখান থেকে দুই একটা গিগ দেখাবো আপনাদের। আমি প্রথম গিগটা গেলাম, দেখেন উনি লিখছে যে আই উইল প্রোভাইড কন্টেক্সচুয়াল ব্যাকলিং কেজিআর কিওয়ার্ড রিসার্চ এন্ড অন পেজ এসইও। তিনি হচ্ছে প্রথমে এখানে আপনার যদি দেখাই অন পেজ অপটিমাইজেশন 5 ওয়েবসাইট পেজেস উইথ ফোকাস কেজিআর কিওয়ার্ড। সে হচ্ছে অন পেজ অপটিমাইজেশন করার ক্ষেত্রে 5টা ওয়েবসাইটে সে হচ্ছে কেজিআর কিওয়ার্ড প্রোভাইড করবে, ঠিক আছে। এখন এখানে যদি আপনি লক্ষ্য করতে পারেন, আপনি যদি কারো ওয়েবসাইটের জন্য অন পেজ মানে অন পেজের কাজ করেন, মাত্র 2টা কিওয়ার্ড, সে 2টা কিওয়ার্ড ইনক্লুড করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে অন পেজের সাথে সে কি করতে পারে, 2টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, সেক্ষেত্রে সে $100 সার্চ করলো। তারপরে আমি হচ্ছে আরেকটা গিগ দেখাই আপনাদের। এখানে সে দেখেন লিখছে যে মাত্র 10টা কেজিআর কিওয়ার্ড সে দিবে, তার জন্য $5 সে আপনার সার্চ করবে, ঠিক আছে। 10টা কেজিআর কিওয়ার্ড রিসার্চ করা আপনার হচ্ছে 5 মিনিটেরও কাজ না, যখন আমরা করব তখন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এখন আসি হচ্ছে কিভাবে আপনি কেজিআর কিওয়ার্ড রিসার্চ করবেন, কেজিআর কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে র্যাঙ্ক করানো যায়। এখানে হচ্ছে আপনার প্রথমে আমরা কেজিআর কিওয়ার্ড রিসার্চ এর যে কাজটার জন্য প্রথমে আপনাদের যা করতে হবে, এখানে আপনাদের যে সার্চ বার আছে সেখান থেকে আপনারা হচ্ছে কিওয়ার্ড সার্ফার এটা অ্যাড করে নেবেন। কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন, ঠিক আছে, এটা হচ্ছে এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আপনাদের অবশ্যই অবশ্যই এই এক্সটেনশন কাজে লাগবে কাজ করার ক্ষেত্রে। আমি আগে হচ্ছে আপনাদেরকে ফেভার করবো এক্সটেনশন আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা অলরেডি অ্যাড করা আছে, আমি রিমুভ করতে চাচ্ছি না, আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পর যেটা হবে, আপনি কি করতে পারবেন, এখান থেকে সার্চ ভলিউমটা হচ্ছে এখানে দেখতে পারবেন। ধরেন আমি লিখলাম একটা অ্যামাজনের প্রোডাক্ট কি হইতে পারে, একটা অ্যামাজনের প্রোডাক্ট হইতে পারে ধরেন বেস্ট ডগ ফুড। আমি এই যে কিওয়ার্ডটা লিখলাম, এখানে একটা দেখবেন আপনার রেজাল্ট শো করতেছে যে 90,500, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে মাসে 90,500 জন মানুষ শুধু এই কিওয়ার্ডটা লিখে গুগলে 90,500। এখান থেকে আপনি চিন্তা করেন, যদি আপনার বেস্ট ডগ ফুড আপনার ওয়েবসাইটের মধ্যে একটা কেজিআর কিওয়ার্ড থাকে, আপনি হচ্ছে এই মানুষ চার্জ করার সাথে আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কে থাকে, তাহলে হচ্ছে আপনি কি পরিমাণ এখান থেকে সেল পাবেন আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো।
এখন হচ্ছে আপনার আমরা শুরু করব কেজিআর কিওয়ার্ড রিসার্চের। কেজিআর কিওয়ার্ড রিসার্চের আগে আমি ইনফরমেটিভ দুই তিনটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনে রাখবেন, এগুলো নোট করে রাখবেন। তার মধ্যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড হচ্ছে দুই ধরনের, আই রিপিট, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার মানি কিওয়ার্ড আর একটা হচ্ছে আপনার ইনফো কিওয়ার্ড। তো মানি কিওয়ার্ড কি? মানি কিওয়ার্ড হচ্ছে আমরা যেগুলো কেনার জন্য গুগল সবসময় চার্জ করি, যেমন হতে হইতে পারে কি, যেমন একটা আমি অ্যামাজনের সাইট থেকে ব্লেন্ডার কিনলাম, বা হচ্ছে আমি একটা অ্যামাজনের সাইট থেকে হচ্ছে কিছু একটা কিনলাম। ধরেন আমি ইউএস এর একটা মানুষ, আমি হচ্ছে ইউএস এর মানুষটা বেশিরভাগই হচ্ছে অ্যামাজন থেকে পার্চেস করে, ওইখান থেকে অর্ডার করে, ট্রাস্টেবল একটা ওয়েবসাইট যেহেতু, অনেক বড় ব্র্যান্ড। এবং আপনার ধরেন আমি লিখলাম এখান থেকে, ধরেন আমার একটা কি লাগতে পারে আপনার বেবি 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 কি হইতে পারে আপনার টয়েস হইতে পারে, হ্যাঁ বেবি বাচ্চাদের খেলনা। তো হচ্ছে এটা এটা লিখবে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আপনাদের এখান থেকে চিন্তা করবে করতে হবে যে আসলে এক্স্যাক্টলি হচ্ছে যারা কেনে তারা হচ্ছে মানি কিওয়ার্ডটা কি কি হিসাবে ব্যবহার করে। মানি কিওয়ার্ডের মধ্যে হচ্ছে এই যে এই কথাগুলো অ্যাড করবে, বেস্ট অফ বা হচ্ছে বাই বা হচ্ছে আপনার রিভিউ, এই যে এই যে এই রিলেটেড যত কিওয়ার্ড আছে এগুলো হলো আপনার মানি কিওয়ার্ড। বেস্ট টপ বাই রিভিউ এগুলো হচ্ছে আপনার কি মানি কিওয়ার্ড। দেন হচ্ছে আপনার ইনফো কিওয়ার্ড কি, ইনফরমেশন। আমরা গুগলে কি চার্জ করি না কিছু জানার জন্য, যে যেমন এই মোবাইলটা কেমন, বা হচ্ছে এই পিসিটা কেমন, এই খাবারটা কেমন, বা হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস আমরা জানার জন্য গুগলে সার্চ করে থাকি, সেগুলো হচ্ছে ইনফো কিওয়ার্ড। ইনফো কিওয়ার্ড হচ্ছে কি, যেমন হাউ টু, হাউ কেমন, কোশ্চেন, অনেকটা কোশ্চেন মতো হাউ। তারপর হইতে পারে আপনার কেমন, মানে কিওয়ার্ড হইতে পারে কি আপনার হোয়াট, যেমন হোয়াট লিখি না আমরা, হোয়াট ইজ এই একটা ফটো, হোয়াট ইজ কি মানে হচ্ছে হোয়াট ইজ ব্যাকলিঙ্ক, বা হচ্ছে হোয়াট ইজ আপনার ওয়েবসাইট অডিট, বা হচ্ছে আপনার হোয়াট ইজ এটা এই ফুড, এগুলো কিন্তু আমরা ইনফো রেগুলার বলা হয় ইনফো কিওয়ার্ড। মানি কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড এর উপর আমরা বেসিক্যালি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। ওকে, এখন হচ্ছে আপনার যেটা করবেন এই কিওয়ার্ড রিসার্চ এর জন্য আপনাদের হচ্ছে এক্সেল শিটে কাজ করা লাগবে। এক্সেল শিটটা আমি একটু ওপেন করি, আই হোপ আমার স্ক্রিন সবাই দেখেন ভালোভাবে, আমি আর একটু বড় করে নিই আপনারা যেন দেখতে পারেন ঠিকঠাক ভাবে সবকিছু। আচ্ছা ওকে, এইখান থেকে হচ্ছে আমি ধরেন এগুলো সবকিছুই হচ্ছে আপাতত হচ্ছে কেটে দিলাম আপনাদের নতুন করে দেখানোর জন্য, এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, এই টেমপ্লেট আমরা এরকম হচ্ছে একটা টেমপ্লেট ইউজ করে কাজ করব, বাইরদের ক্ষেত্রে হচ্ছে বা নিজেদের ওয়েবসাইট থাকলে। আমরা আগে হচ্ছে অ্যানালাইসিস এইভাবে করব, কিওয়ার্ড এর মধ্যে কিওয়ার্ড এখানে বসাবো, দেন সার্চ ভলিউম, ওই যে সার্ফার থেকে দেখালাম একটু আগে সার্চ ভলিউম দেখাবো, দেন অ্যাকচুয়াল কম্পিটিটর এখন দেখাবো, র্যাঙ্কিং ডিফিকাল্টি পিএডি এগুলো সব দেখাবো। ঠিক আছে, এখন আমি চলে যাই আসলে কোন জায়গায় হচ্ছে আপনি কিওয়ার্ড গুলো পারফেক্টলি খুঁজে পাবেন। ঠিক আছে, তার জন্য আপনার কিছু টুলস আছে, এই টুলস এর মধ্যে প্রথম হচ্ছে যেমন একটা টুলস আছে সলভি কিওয়ার্ড সার্চ, আমি লিখি সলভি সলভি কিওয়ার্ড সার্চ, সলভি কিওয়ার্ড, ওকে দেন লিখলাম। লেখার পর হচ্ছে ধরেন আমি এখান থেকে গেলাম সলভি, বা হচ্ছে আপনার আরো কিছু ওয়েবসাইট আছে আপনার এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, অ্যানসার দ্য পাবলিক মোস্ট পপুলার একটা ওয়েবসাইট, অ্যানসার দ্য পাবলিক। ওকে, তো আমি হচ্ছে আপনাদের দেখাই, আপনার ধরেন হচ্ছে একটা নিশ, যে নিশটা হচ্ছে আপনার
কি জিনিসটা হচ্ছে আপনার ডগ ফুড। এখানে আপনি যদি জাস্ট লিখেন যে ডগ ফুড, এই শুধু একটা কিওয়ার্ড, ছোট একটা কিওয়ার্ড লিখে চার্জ করবেন, এই ক্ষেত্রে এই টুলস থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে ইনফো কিওয়ার্ড প্লাস মানি কিওয়ার্ড। ঠিক আছে, এই ডগ ফুড আমি লিখলাম, লিখে চার্জ করবো। ওকে, এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন ডগ ফুড এর পাশাপাশি তারা কত কত কিওয়ার্ড, হাজার হাজার কিওয়ার্ড তারা হচ্ছে প্রোভাইড করেছে আমাদের। হোয়াই, একটু আগে বললাম যে কোশ্চেন কোশ্চেন রিলেটেড যত কিওয়ার্ড ওগুলো হলো ইনফো, আর মানি রিলেটেড যত কিওয়ার্ড ওগুলো হচ্ছে টপ, বেস্ট, বাই, রিভিউ। এই যে দেখেন, যেমন দেখলাম হোয়াই ডগ ফুড থেকে হোয়াইতে দেখেন এই পাশে কিছু কিওয়ার্ড দেখা যায়, হোয়াই ডগ ফুড ইজ ব্যাড, হোয়াই ডগ ফুড ইজ ইম্পর্টেন্ট, হোয়াই ডগ ফুড ইজ গেইন ফ্রি, হোয়াই ডগ ফুড ইজ স্মেলস ব্যাড। এই যে এগুলো আছে, আপনি দেখেন একটা কিওয়ার্ড আপনি জাস্ট লিখলেন ডগ ফুড, আপনাকে কত কত কিওয়ার্ড আপনাকে প্রোভাইড করবে, গেল একটা। এখানে দেখেন আরো আছে, এগুলো সব, এই যে এগুলো সবই কিন্তু ইনফো কিওয়ার্ড, আপনি এখান থেকে নিয়ে জাস্ট কাজ করতে পারবেন। গেল, দেন নিচে গেলাম, আমি একটু নিচে আসলাম, আসার পর দেখেন যে কথাটা সবচেয়ে একটু আগে বললাম আপনার, যেমন হচ্ছে যদি আপনি আপনার নিজের ই কমার্স সাইট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ওয়েবসাইট থেকে খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন। যেমন নিয়ার ডগ ফুড শপ নিয়ার মি, তারপর হচ্ছে র ডগ ফুড নিয়ার মি, দেন এখানে দেখতে পারবেন যে সবকিছু হচ্ছে আপনার কিওয়ার্ড, অনেক হাজার হাজার কিওয়ার্ড আছে। আবার একটু নিচে আসবেন, তাও অনেক কিওয়ার্ড, অনেক কিওয়ার্ড আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারবেন। দেন আপনাকে আবার নিচে আরো কিছু কিওয়ার্ড প্রোভাইড করছে এ বি সি ওয়ার্ড অনুযায়ী, মানে আপনার কিওয়ার্ডের সমস্যা হবে না, হাজার হাজার কিওয়ার্ড এখানে এভেলেবেল। হ্যাঁ, তো আমি একটা কিওয়ার্ড নিয়ে আপাতত হচ্ছে ধরেন আমি দেখালাম হচ্ছে কোন কিওয়ার্ডটা দেখাবো, আচ্ছা আমি ধরেন এখান থেকে ডগ হু ফুড, আচ্ছা এখান থেকে এটা নিলাম না, আমি লিখলাম যে হোয়াই ডগ ফুড ইজ বেস্ট, আমি এই কিওয়ার্ডটা জাস্ট কপি করব, কপি করে হচ্ছে একটা সার্চ বারে যাব, গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি এখানে সার্চ করব। আচ্ছা সার্চ করার পর হচ্ছে আমি আগে দেখবো এটার হচ্ছে সার্চ ভলিউম কত। ওকে, এটার সার্চ ভলিউম হচ্ছে আমাদের এখন জিরো দেখাচ্ছে, তার মানে কি রিসেন্টলি এই মান্থের মধ্যে এটা হচ্ছে মানুষ তেমন একটা লিখে নেয়, তার মানে আমরা কি এই কিওয়ার্ডটা নিব না। ওকে, এই কিওয়ার্ডটা লেখার পর আপনাকে গুগল কিছু নিজে হচ্ছে প্রোভাইড করবে, এই কিওয়ার্ড গুলো দিয়ে অবশ্যই মানুষ লিখে, তার জন্য হচ্ছে গুগল আপনাকে প্রোভাইড করে এই কিওয়ার্ড গুলো। হচ্ছে আপনি এখান থেকে একটা কিওয়ার্ড আপনি ক্লিক করতে পারেন, যেমন দা ট্রুথ অ্যাবাউট ডগ ফুড, বা হচ্ছে ধরুন আমি এটা লিখলাম ইজ ডগ ফুড ব্যাড ফর হিউম্যান্স, এটাতে ক্লিক করলাম, 170টা সার্চ ভলিউম, তার মানে হচ্ছে কি মানুষ 170টা মানুষ ইউএসএ, 170টা মানুষ, এই যে ইউএসএ ইয়ে দেওয়া আছে আপনার সার্চ কনসোলে, আমি কাজ করতে সার্চ বারে কাজ করতেছি, এখান থেকে 170 জন মানুষ মাসে এই কিওয়ার্ডটা লিখে। ওকে, এই কিওয়ার্ডটা লিখে, তার মানে এটা হলো কি আমার সার্চ ভলিউম। তো আমি হচ্ছে 170 এখান থেকে কপি করে নিলাম, আমি আমার চলে যাব ফাইলে, এখানে আমি বসাই দিলাম। ওকে, বসানোর পর হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ডটা আমি নিব। হ্যাঁ, নিয়ে আমি হচ্ছে আমার এক্সেল শীটে বসাই দিলাম। এখন হইলো কি আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর, মানে আপনার এই কিওয়ার্ডটা যে আপনি রিসার্চ নিছেন, এই কিওয়ার্ডের আন্ডারে আপনার মতো হচ্ছে আপনি কাজ করতে যাচ্ছেন ওয়েবসাইটের ক্ষেত্রে, যে আরো কতজন মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে ইতিমধ্যে, এটা নাম হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি তাও যাব, এখানে যাওয়ার পর হচ্ছে আমি অ্যাকচুয়াল কম্পিটিটর কম্পিটিটর চেক করব। ঠিক আছে, অ্যাকচুয়াল কম্পিটিটর আপনার চেক করুন কিভাবে, তার আগে আসি হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটরের আগে হচ্ছে আপনার ইয়ে চেক করবেন না, অ্যাকচুয়াল কম্পিটিটর দেখেন, অ্যাকচুয়াল কম্পিটিটর এই যে নিচে একটা হচ্ছে দেখেন না অ্যাবাউট, এই জিনিসটা আমি আগে একটু বুঝাই, এই জিনিসটা হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে এখন পর্যন্ত মানুষ কত কত মানুষ গুগলে সার্চ করছে আপনি দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে আপনার প্রায় 238 কোটি মানুষ এই কিওয়ার্ডটা হচ্ছে এখানে লিখে সার্চ করছে, তার মানে বুঝেন এই কিওয়ার্ডটা লিখে কত মানুষ সার্চ করে, বা হচ্ছে কিওয়ার্ডটা কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড।
ইতিপূর্বে সবাই বুঝতে পারতেছেন যে কিওয়ার্ডটা আসলে কত ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, রাইট? ওকে, তো আমরা হচ্ছে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর বের করব। অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার আগে আপনি আগে দেখে নেবেন র্যাঙ্কিং ডিফিকাল্টিটা, দেখে নিতে পারেন, পিএডিএ দেখে নিতে পারেন। আমি আগে হচ্ছে অ্যাকচুয়াল র্যাঙ্কিং ডিফিকাল্টিটা দেখি। সবাই সবাই একটু মজ মজ লিখে চার্জ করবেন। ওকে, এখানে হচ্ছে লগ ইন করতে বলতেছে, যদিও লগ ইন ইনফরমেশন আমার কাছে এখন নাই। তো র্যাঙ্ক এই হচ্ছে এই মজে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর হচ্ছে আপনারা এখান থেকে যখন কিওয়ার্ডটা ভিতরে লিখ চার্জ করবেন তখন হচ্ছে আপনারা এই কিওয়ার্ডের ডিফিকাল্টি চেক করতে পারবেন। তার আগে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ এর আরো কিছু ভিডিও আছে, সেখানে আমরা দেখিয়ে দিব হচ্ছে কিভাবে আপনার বেসিকলি হচ্ছে মজ ক্রিয়েট করে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, এখান থেকে মজ থেকে অনেক কিওয়ার্ডের ইনফরমেশন নিতে পারে। ওকে, তো আমি যেটা বললাম সেটা হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিটর কত। কম্পিটিটর যদি আমি না বের করতে পারি আমি হচ্ছে কেজিআর কিওয়ার্ড আমি বের করতে পারবো না। আমাদের আজকে মূল গোল হচ্ছে আমরা কেজিআর কিওয়ার্ড বের করি, ঠিক আছে? তো এই কিওয়ার্ডটা লেখার আগে আপনি এখানে লিখবেন, কিওয়ার্ডের আগে লিখবেন হচ্ছে অল ইন টাইটেল, অল ইন টাইটেল, অল ইন টাইটেল দিয়ে হচ্ছে ক্লোন দিবেন, অল ইন টাইটেল দিয়ে ক্লোন দিবেন, দেন কিওয়ার্ডটা বসাবেন, দেন হচ্ছে আপনি এন্টার করবেন, চার্জ করবেন। নিচে দেখছেন যে মাত্র 7 জন রেজাল্ট, 7টা কম্পিটিটর আপনার, খুবই ইজি, ঠিক আছে? আপনার কম্পিটিটর যত লো হবে আপনার একটা কিওয়ার্ড দিয়ে হচ্ছে র্যাঙ্কে আসা ততটা ইজি হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা কোশ্চেন থাকতে পারে যে অ্যাকচুয়াল আমরা কতজন কম্পিটিটরের প্রথমে একটা কিওয়ার্ড নিয়ে কতজন কম্পিটিটরের মধ্যে কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি ফেভার করব যে কম্পিটিটর আপনার 200-300 বেশি যায় না, 200-300 বা হচ্ছে একটু কম, সবসময় আন্ডার 100 নিচে রাখার চেষ্টা করবেন। 100 নিচে যদি কম্পিটিটর থাকে ভালো, 50-এর নিচে থাকলে আরো ভালো, তার নিচে থাকলে আরো ভালো। যেমন এই কিওয়ার্ডটার আমাদের খুবই কম্পিটিটর কম, এখান থেকে আমরা খুবই ওয়েবসাইটে যদি ভালো ইনফরমেশন দিতে দিতে পারি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি, এটা হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে কিওয়ার্ডটা আমরা হচ্ছে কি র্যাঙ্ক করাতে পারবো। গেল 7, আমরা এই 7 কপি করলাম বা হচ্ছে ওখানে লিখে দিলাম 7। ওকে, আচ্ছা, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই কিওয়ার্ডের কেজিআর বের করব, গোল্ডেন রেশিও, ঠিক আছে? এই কিওয়ার্ডের কিভাবে হচ্ছে আমরা আসলে কেজিআর বের করব সেটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর ডিভাইডেড বাই সার্চ ভলিউম। আই রিপিট, অ্যাকচুয়াল কম্পিটিটর বাই সার্চ ভলিউম মানে হচ্ছে আপনার এই অ্যাকচুয়াল কম্পিটিটর যেই সংখ্যা থাকবে সেটা দিয়ে হচ্ছে এটাকে ভাগ করবেন। ওকে, আমরা চলি, আমরা একটু ক্যালকুলেটরে যাই। ক্যালকুলেটর এখানে আছে নাই, আমার এখান থেকে দেখি। ওকে, 7 ডিভাইডেড বাই 170। ওকে, এই যে একটা রেশিও আপনারা দেখতে পাচ্ছেন 4.04, খুবই গুড একটা রেশিও। আমি এখন বলি আপনাদের কাছ থেকে একটা কোশ্চেন থাকবে যে হচ্ছে তাহলে আমরা কত রেশিও নিলে ওই কিওয়ার্ডটা আসলে এক্সাক্টলি কেজিআর হবে। এটা হচ্ছে 0.25, 0.25 এর নিচে বা 0.25 যে কোনো কিওয়ার্ড হবে ওগুলো হবে আপনার কেজিআর কিওয়ার্ড। আবার বলি, 0.25 এর নিচে রেশিও থাকলে ওই কিওয়ার্ডটাই হচ্ছে আপনার কেজিআর কিওয়ার্ড। এখন দেখেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে 0.04, কত কম! তার মানে হচ্ছে এটা পারফেক্টলি কেজিআর কিওয়ার্ড। আর এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন আপনি মানে হচ্ছে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন একটা ওয়েবসাইটে। ওকে, গেল। তো আপনারা হচ্ছে এখান থেকে একটা আলাদা ইয়ে করে নেবেন, ইনসার্ট করে এখানে লিখে নেবেন কেজিআর, কেজিআর লিখে এখানে লিখবেন হচ্ছে
আপনার কি ডি, যেহেতু ডিরো এখানে আমরা কত রেজাল্ট পেলাম 0.04 বসাই দিলাম, লিখে 0.04। ওকে, তো এইভাবে যদি আপনার একটা ক্লায়েন্ট, আপনার একটা বায়ার যদি হচ্ছে আপনাকে বলে যে আমার হচ্ছে 5টা বা 10টা বা 20টা বা 100টা কেজি আর কিওয়ার্ড লাগে, আপনি এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ করে আপনি দেখায় দিবেন, তাদেরকে সেন্ড করবেন। অবশ্যই মাথায় রাখবেন 0.25 এর নিচে যেন প্রত্যেকটা কেজি আর হয়, না হলে কিন্তু আদারওয়াইজ হবে না। 0.25 এর উপরে যেটা যাবে রেশিও সেটা কেজি আর কিওয়ার্ড না। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আগে চুজ করবেন, আপনাদের অবশ্যই মাথায় রাখবেন এই সার্চ ভলিউম, সার্চ ভলিউম যত বেশি হোক যেন অ্যাকচুয়াল কম্পিটিটর তত কম হয়, কারণ এটা ভাগ এটা মানে অ্যাকচুয়াল কম্পিটিটর ডিভাইডেড বাই সার্চ ভলিউম, এই দুইটা বিষয়ের উপর আপনার হচ্ছে মানে ডিপেন্ড করে হচ্ছে কেজি আর কিওয়ার্ড বের হয়। তো ধন্যবাদ সবাইকে, এভাবে হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, কেজি আর কিওয়ার্ড রিসার্চ করবেন। আশা করছি কেজি আর কিওয়ার্ড নিয়ে হচ্ছে আপনারা কাজ করলে খুব তাড়াতাড়ি ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। রাঘব কু